আমি শোল তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে যে মোমাছে আসলে কীভাবে এই ফুলগুলো থেকে মদাহরণ করে সেগুলো ফুটেস এবং সেই সাথে বিস্তারিত জানার চেষ্টা করবো আর আমার দেখান দেখান ধর এখানে অনেক ফুল গাছ আছে বাট একটি ফুলের উপর মোমাছের মদাহরণের সিস্টেমটা বেশি দেখলাম তারা ওখান থেকে মধু বিশ্বাহরণ করতেছে সেই ফুলটা সম্পর্কেও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ফুলি ভিডিও দেখবেন ওকে আর এখানে মোটামুটি সব ধরনের ফুল রয়েছে যে ফুলটা এই ফুলটার নাম আমি জানি না যদি গাইস কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুল তারপরে গাঁদা ফুল রয়েছে গাঁদা ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিলো খুব ভালো লাগতেছিল গাঁদা ফুলগুলো এবং সেই সাথে গোলাপ ফুল সব ধরনের ফুল এখানে ছিল বাট এখানে এই ফুলগুলোতে খুব বেশি মধুর মানে মধু সংগ্রহের যে একটা প্রক্রিয়া সেটা মোমাছের খুব কম দেখেছি আমি পুরো বাগান ঘুরে দেখেছি বাট এই ফুলগুলোতে মৌমাছির আকর্ষণ খুবই কম বাট যে ফুলটার উপরে মৌমাছির সংখ্যা বেশি দেখতেছিলাম মৌমাছি যেন উড়ে উড়ে এখানেই বারবার বসতেছিল সেই ফুলের নাম হচ্ছে ক্যালান ডুলা ফুল এই ফুলটার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন এরকম হলুদ বর্ণের হয়ে থাকে গাঁদা ফুলের মতোই কিন্তু গাঁদা ফুল নয় এই ফুলটা ইউরোপ মহাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায় বাট আমাদের বাংলাদেশেও বিভিন্ন বাগানে অথবা বাড়ির সামনে এগুলো শোভা পায় তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু মানে এখানে যে কী পরিমাণ মোমাছি আহরণ করতেছে এটা ছিল খুব সকালবেলায় এবং তারা লং টাইম এই ফুলটের উপর বসে বসে কিন্তু মধু আহরণ করতেছিলো এবং এই ফুটেজগুলো আমি নিচ্ছিলাম আমার খুব ভালো ভালো লাগতেছিলো সো সত্যি অসাধারণ একটা মুভমেন্ট ছিল আমার আমি দুটা দিন এগুলো রিসার্চ করছি বাট দুটো দিন আমি ঘুরে ঘুরে দেখেছি বাট এই ফুলটার সবচেয়ে বেশি মধু আহরণ করে হয়তোবা হতে পারে খুব সহজেই তারা এখান থেকে মদু নিতে পারে অথবা এটা তাদের কাছে খুবই প্রিয় ফুল হতে পারে যে ফুলটার নাম আমি আবারও বলছি ক্যালেন্ডুলা ফুল এই ফুলটির নাম হচ্ছে ক্যালেন্ডুলা ফুল যেটা আমার দেখায় সবচেয়ে বেশি মৌমাছি এখান থেকে মধু আহরণ করতেছিল এবার চলুন কিছু মৌমাছি সম্পর্কে আমরা বিস্তারিত জানি মৌমাছি নিয়ে আমাদের ইসলামিক দৃষ্টিতে কোরআনে যেরকম যে বানীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো এবং সেই সাথে মধু কেউ আহরণ করে এবং তাকে কি পরিমাণ কষ্ট করতে হয় সেই বিষয়গুলো এখন আপনাদের মধ্যে তুলে ধরবো মমাসি মহান আল্লাহ এক অপূর্ব সৃষ্টি যাকে আরবিতে বলা হয় নাহল পবিত্র কোরআনে নাহল নামে একটি সুরাবতীর্ণ হয়েছে মমাসি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে থাকে প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মধু খেতে অনেক ভালোবাসতেন এই মৌমাছিরা খুবই পরিশ্রমী একটি পতঙ্গ ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত এক ফোঁটা মধু তৈরি করে থাকে আর এই এক ফোঁটা মধু তৈরি করতে যে সময় ও শ্রম ব্যয় করে সেটা সত্যিই বিস্ময়কর এক পাউন্ড মধু বানাতে পাঁচশো পঞ্চাশটি মৌমাছিকে প্রায় বিশ লাখ মধু ভ্রমণ করতে হয় আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দো দশমিক পাঁচ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীতে পৃথিবীকে তিনবার পদক্ষিত করা সম্ভব এছাড়াও সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তা সত্তর শতাংশই নির্ভর করে মৌমাছির উপর কারণ যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মদাহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগ রেণু লাগবে না আর সে রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না কোনো পরা গায়ন খুব খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছ অস্তিত্ব থাকবে না আলবার্ট আইনস্টাইন বলেছিলেন মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে মধুর আরও একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেটি যে মধু নিজেও নষ্ট হয় না এবং অন্য বস্তু কেউ দীর্ঘকাল পর্যন্ত নষ্ট হতে দেয় না কারণে হাজার বছর ধরে চিকিৎসকরা এক একে অ্যালকোহলের স্থানে ব্যবহার করে আসছেন মধু বিরোচক এবং পেট থেকে দূষিত পদার্থ অপসারণ আজকের ভিডিওতে আমি জানিনা আপনাদের কি কি দিতে দিতে পেরেছি সত্যি আমি আমি ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে আমি যে মধু আহরণের যে সরাসরি আমি দেখেছি ভিডিওগুলো আমি নিয়েছি সত্যি আমি খুবই মানে বিস্ময়কর হয়ে গেছে যে এই ফুলটার উপরে মধু তারা যে আহরণ করতেছিল মোটামুটি আমার একটু ভিডিও রয়েছে যেখানে দুই মিনিটের ভিডিওর ভিতরে এক মিনিট তারা মধু খুব আনন্দ সহকারে তারা মধু নিচ্ছিল ওখান থেকে আর সত্যি সর্বশেষ কথা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকে ভিডিও এখানে সব ভালো থাকবেন আল্লাহ